हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू न्यू ब्लॉग। আশা করছি তোমরা প্রত্যেকই ভালো আছো এন্ড সুস্থ আছো। আর আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 9টা। তো আমি এখন থেকে আমি আমার ব্লগ বা বক বক যাই খুশি বলো না কেন এখন স্টার্ট করছি। আর আমার মেয়ে খাচ্ছে সকাল সকাল শশা। ভালো খেতে ভালো কেমন করে হ্যাঁ বলে হ্যাঁ বলো ভালো। তো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের পুকুরে জাল হবে, তো সেই জন্য দেখি 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 তো সেই জন্য পুকুরে জাল হয়েছে। আর তো পুকুরে জাল হয়েছিল তার জন্য মানে অনেক মাছ আর কি পড়েছে, বাটা মাছ, তারপরে মুনপিয়া মাছ আর একটা পোনা মাছ, মানে কি রুই মাছ আর কি রুই মাছ। তো আর এমনি বিক্রিও করেছে, প্লাস ওইগুলো ঘরে আর কি রাখা হয়েছে, ঘরে রেখে দিয়েছে। তো ওই ভিডিওটা আর কি করা হয়নি, জাস্ট একটা পিকচার আছে, তো ওই পিকচারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর আজ আমাদের দুপুরের মেনু হলো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, মানে ওই রুই মাছটা আর কি ঝোল হবে, আর হবে বাটা মাছ ভাজা আর শাক ভাজা আর আমের চাটনি। আমগুলো ঝরে ঝরে না অ্যাকচুয়ালি, যেটা বললাম যে আমাদের গাছটা আর কি কাটা হয়েছে, তো তার জন্য গাছ কাটতে গিয়ে সেদিন কী হয়েছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি। গাছ কাটতে গিয়ে মানে গাছের একটা ডাল, সব গাছ কাটা প্রায় শেষ বেশ, ঠিক আছে, মানে লাইন ফেলে দিয়ে মেন ফেলে দিয়ে ঠিক আছে করা হচ্ছিল। তো হঠাৎ করে আর কি ওপরে একটা সেই ওটা কী গাছ, আকাশপানি গাছ, আকাশপানি গাছের ডাল আর কি খুবই হালকা হয়, তো সেটা ওপর থেকে আর কি যে গাছ কাটছিল সেও বুঝতে পারেনি, মানে কাকুটাও বুঝতে পারেনি, তো ওই ডালটা পড়ে কেচে মেন তারটা আর কি ছিঁড়েছে। আর তখন লাইনটা তোলা ছিল আর তখন মানে খুব জোরেই হয়েছে, তো যাই হোক ওই তারটা আর কি ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যাওয়ার ফলে মেন লাইন যেহেতু ইলেকট্রিক ছিল মানে খুব জোরে একটা আওয়াজ হয়েছে। আর তখন আমাদের পাড়ার আর কি ছোট ছোট ছেলেগুলো মানে ওরা এত বদমাশ, মানে যতই বলো না কেন ওরা শুনবে না, ওরা ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক কারোর কিছু ক্ষতি হয়নি, সবাই মানে ঠিকঠাকই আছে, কারোর কিছু হয়নি, জাস্ট তারটা অন্য জায়গা থেকে ছিঁড়ে গেছে। তারপর ইলেকট্রিক অফিস থেকে লোকজন এসে ওটা ঠিক করে দিয়েছে। আর তার ফলে আমাদের যে রাস্তার ধারে আরও আম গাছ ছিল, জাম গাছ ছিল, তো সেই সব গাছগুলো সব কাটা হয়ে গেছে, মানে ডালগুলো আর কি সব কাটা হয়ে গেছে। আর এখন যেহেতু আম ধরেছে তো সেই জন্য অনেক আম এখনও পড়ে আছে, তুমি দেখাচ্ছি এই আম, এর মধ্যে অনেক চাটনি করে খাওয়া হয়ে গেছে। এই তো এইগুলো আছে, আজকের কিছুটা চাটনি হবে আবার কালকের কিছুটা হবে, সব তো একা মানে একদিনে করে নিলে খেয়ে নিতে পারবো না, তো সেই জন্য এটা হবে। আর দুপুরের লাঞ্চ মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ওই রান্নাগুলো করব। আর সকালে ব্রেকফাস্ট আজকে কর্নফ্লেক্স খেয়ে নেবো কোন, এই হলো। তো সারাদিন আমি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা অবশ্যই করে কিন্তু প্রেস করো, তাহলে আমার খুব 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 ভালো লাগবে। আর অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব 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 ভালো লাগবে। এই হলো মাছের পরিমাণ, যার মধ্যে বাটা মাছ আছে, মুনপিয়া আছে আর একটা পোনা মাছ আছে। তো এই মাছগুলোকে আমি আগে ভাজবো, তারপরে এগুলো তরকারি করবো। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সমস্ত, আর আমরা খেয়েওছি। আর এখানে আমি ঝোল বসিয়ে দিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। তো আমার তো স্নান করা হয়ে গেছে আর আমরা লাঞ্চে বসেও গেছি, দেখতেই পাচ্ছ আমি বারান্দায় আছি। আর আজকে লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই, দিয়ে চটপট করে খেতে হবে কারণ একটা বেজে গেছে, খুব জোরে খিদে পেয়েছে। লাঞ্চ হলো বাটা মাছ ভাজা, আর এখানে শাক ভাজা আছে, আমের চাটনি আছে, আর এটা হলো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, টেস্টি টেস্টি মাছের ঝোল, আর আছে ভাত। এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আমরা সবাই খেতে বসেছি, মা, আমি, আমার মেয়ে, সবাই মিলে আমরা খেতে বসেছি একসঙ্গে, আমরা একসঙ্গেই বসি রোজ।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন আমি একটু এসেছি বাইরে। তো বাইরে মানে আমাদের ঘরের সামনেই দাঁড়িয়ে আছি, এই আমাদের বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমি আছি, মা আছে, আমার মেয়ে আছে। অ্যাকচুয়ালি যেটা, ও তো খুবই ছোট, ঠিক আছে, আর ওকে ওই সবসময় ঘরের মধ্যে বন্দি করে রাখলেও ওর ভালো লাগছিল না। তো ভাবলাম আজকের ইভিনিং থেকেই এখান এখানেই আর কি শুরু করি। তো দুপুরবেলা অত খাওয়া দাওয়া মানে তোড়জোড় করে খাওয়া দাওয়া, ভুরি ভোজ, ঠিক আছে, তো করা হয়েছে। আর আর এখন একটুই বাইরে ঘুরছি, আর বিকালের জন্য সমস্ত খাবার দাবার হয়ে গেছে। আর এটা এটা হচ্ছে মানে বাইরে করা হয়েছিল, তো অনেক দিন করা হয়েছিল বলে এটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য বাবা এটা সিমেন্ট ওয়াশ করে দিয়েছে। তো সিমেন্ট ওয়াশ করে দিলে এখন মোটামুটি চলবে। এই লকডাউনের বাজারে এখন আমরা মানে কোথাও গেলে কিছু পাবো না। আর সিমেন্ট পার বস্তা 600 টাকা, যে সিমেন্ট 400 টাকা মানে বস্তা, সেই সিমেন্ট 600 টাকা করে বস্তা। তো সেই জন্য এখন কাজ টাজ সব বন্ধ আছে, আর এই লকডাউন কাটলেই তারপরে আর কিছুদিন কাজ বাজ করলে তারপরে আবার কাজ টাজ শুরু হবে ঘরে। আমাদের এখনও বারান্দার মেঝেটা করা হয়নি, বারান্দার মেঝেটা করা হবে। তো বিকালের জন্য খাবার দাবার তো সব করা আছে, রুটি আর ডাল হয়েছে, আর আর কিছু না। আর আর কিছু একটা উঠছিল, তো এসে গালে বসছিল আর কি। তো একটু বাইরেই 10-15 মিনিটের মতো একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে যাবো। আবার গিয়ে সন্ধে আছে, মা সন্ধে দেবে। আর আজকে আবার দই বসিয়েছি, দেখা যাক। কাঁচা লঙ্কা দিয়ে দই বসিয়েছি, তো ওটা যদি সাকসেসফুল হই তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে ওটা আমি কীভাবে বসিয়েছি, ঠিক আছে। আর আর তোমাদের দেখিয়েছিলাম যে গাছটা আর কি কাটা মানে হয়েছিল ডালপালাগুলো, আর এমনি এগুলো আর কি একটু আধটু করে ডালপালাগুলো ছিটে দেওয়া হয়েছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে তোমাদেরকে আর কি একটু দেখো। এটা হলো সেই গাছটা, যেই গাছের ডালগুলো ছেঁটা হয়েছিল। আর এখানে রয়েছে আমাদের আম গাছ, জাম গাছ, সমস্ত ডালগুলো আর কি ছিটে দেওয়া হয়েছে। আর ওইখানে একটা খিরিচ গাছ ছিল, তো ওই খিরিচ গাছের ডালগুলোও ছিটে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেটা মানে আমাদের এটা তো পুরো গ্রাম, তো এটা তো পুরো গ্রাম এলাকা, তো চারিদিকে ওই জন্য সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে। আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ বাগানটা, তার কাছে নিয়ে গিয়ে দেখাই। তো তোমরা যেই পুকুরের পাড়ে ওই বাগানটা দেখছো না, এটা মানে পুরোটা আম বাগান ছিল, পুরো একদম আম গাছে ভর্তি ছিল, আম বাগান ছিল, কেটে এবারে এগুলো। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাও ছিল না তখন, এগুলো একদম পুরো আম বাগানে ভর্তি ছিল। তো তারপরে আম গাছগুলো কেটে এগুলো আর কি মানে এটা করা হয়েছে, পুকুরটা করা হয়েছে। তো পুকুরটা এখান থেকে শুরু হয়ে একদম পুরো দেখায়, দাঁড়ো নেমে দেখাতে হবে, একদম পুরো সেই দেখা যাচ্ছে অতটা মানে লম্বায় অনেকটা বড়, মানে সোজা এসে আবার এল হয়ে গেছে, এটা এল শেপে করা। এই পুকুরের জল আমরা তো আমরা এই পুকুরে কিন্তু স্নান করি না, এমনি এই পুকুরের জলে কাপড় কাচা বা বাসন মাজা, ঠিক আছে, এগুলো করা হয়, স্নান করে কাকিমারা, পাশের বাড়ি কাকিমারা যায়রা, ওরা স্নান করে। তো এই গাছটা হাফ রয়েছে ডালপালা ওই দিকটায়, আর হাফ কেটে দেওয়া হয়েছে। তো মা আছে, আমার মেয়ে আছে, আর ননদ আছে। টাটা দাও, পিপিকে টাটা দাও, টাটা টাটা, বাই বাই, টাটা খেতে দাও, নে টাটা, টাটা দাও পিপিকে, টাটা পিপিকে, টাটা দাও, টাটা করো, দাও ডাকো, হাই গাড়ি আসছে, হাই গাড়ি গাড়ি, টাটা করো, গাড়ি আসছে, গাড়ি তো আমরা এই কিছুক্ষণ এবার থাকবো, আর থেকে এবার বাড়ি চলে যাব। ছবি ছবি হচ্ছে, ছবি হচ্ছে, দেখো দেখো।
তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানে এন্ড করব, আর বেশি বড় করব না। তো আমার ভিডিও যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো অ্যান্ড বাড়িতে থেকো। তো আমি আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের হেল্প ছাড়া আমি আমার চ্যানেলটাকে বা আমাদের যে আমরা যে কজন আছি, ঠিক আছে, এই চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই করে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই। কত উপদ্রে হবে, মামার বাড়ি মজা করতে হবে।